আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা সবাই কেমন আছেন তো আজকে আমি যেটা করছি এটা হচ্ছে মাছের ডিম ভুনা আমি এভাবে মাছের ডিম ভুনা করি আমার খুব ভালো লাগে এখানে মাছের ডিমটা কসলায় নিয়েছি একদম ভালো করে ধুয়ে কসলায় একদম সাথে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কুচি কুচি করে তারপরে একটু হালকা লবণ হলুদ দিয়ে তেল দিয়ে একবারে মাখিয়ে তারপরে চুলার পরে বসাই এভাবে আস্তে আস্তে ভাজা ভাজা করে আমি উঠাই এভাবে খুব খুব টেস্ট লাগে খাইতে আপনি অবশ্যই ট্রাই করে বা এভাবে করে খেয়ে দেখবেন দেখবেন অনেক টেস্ট লাগে অনেক স্বাদ হয় খাইতে আমি মাঝে মধ্যেই মানে মাছের ডিম হলেই সেই ডিমটা আমি এভাবে রান্না করি সব সময় তো আপনিও অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন কখনো খুব ভালো লাগবে খুব অনেকে পছন্দ করে আবার অনেকে করে না মাছের ডিম যারা পছন্দ করেন তারা এইভাবে রেসিপি করে আমার মতো করে একদিন খেয়ে দেখবেন